आंख में काजल बाल में गजरा बिनिया छोला लाए रे, देख के मेरी मस्त जवानी चंदा वे शर्माए रे, मेरी चूनर उरे उरे जाए, हाय दिल ये या शर्माए, मुझे ये क्या हुआ है तुझे ये क्या हुआ है, मेरा दिल ये मतलब जाए, हाय मेरे चूनर उरे उरे जाए। फाल्गुनी पाठकेर गान खूब भालो लागतो। खूब छोटो बेला तखन आमरा स्कूले पढ़ी तखन फाल्गुनी पाठकेर गान खुबी भालो लागतो। आर तखन माने माने डांस परफॉर्मेंस बोलो सब फाल्गुनी पाठकेर चलतो, स्कूल बोलो जे कोनो जायगाय माने भीषण एई गानटा আরো ফাল্গুনী পাঠকের যে সমস্ত গানগুলো রয়েছে তখন তো খুব মানে সুনিধি চৌহান বলো ফাল্গুনী পাঠক বলো, তারপরে আরেকজন আছে মেড ইন ইন্ডিয়া কি জানি চায়না কি বেশ নাম ভদ্রমহিলার, খুব ভালো মানে আমাদের সেই সময়টার টিনেজারের সময়টার আর কি এগুলো গান। যাই হোক, তো বিষয়টা হচ্ছে তোমরা আবার অনেকেই বলো যে গান ভুল হচ্ছে, আবার যেদিন গানের লিরিক্সগুলো ঠিক হয় সেদিন এসে বলো আজকে সব ঠিক। দেখো গান ঠিক ভুল সেগুলোর বিষয় একদম যেওই না, শুধু মজা নাও ব্যাস, ফিল করো ব্যাস, অত গানের ঠিক ভুল করতে যেও না, আমি কোনো শিল্পী নই। তো সেই আর কি, সকালবেলায় রোজকার মতন শুরু হয়ে গেল। তুমি কি সেই আগের মতন আছো নাকি বদলে গেছো, খুব জানতে ইচ্ছে করে। তো যাই হোক, তারপরে টুকলি শুরু করে দিল ওটস আর জল, তার সাথে দই দিয়ে বামনের ব্রেকফাস্ট। এদিকে নিজেই বলছে যে আমি এই ব্রেকফাস্টটা করব বলে গতকাল চিকেনের ম্যারিনেশন এবং ময়দা ডোটা আমি বাঁচিয়ে রেখে দিয়েছি। আবার বলছি এগুলো কি খাওয়া ভালো সকালে, এগুলো কি হেলদি কখনো? এদিকে নিজেই বলছে আমি কিন্তু বাঁচিয়ে রেখে দিয়েছি। এদিকে আবার নিজেই বলছে এটা কি হেলদি, এটা কি খাওয়াটা ঠিক? তারপরে যাই হোক ওটা করে খেলো। হ্যাঁ, তো একটা প্যাটিস টাইপের, যাই হোক ওটা করে খেলো। ওগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, আমিও করে একদিন খেয়েছিলাম, ভাল লাগে এগুলো খেতে। সস দিয়ে খেলো, মনে রাখতে হবে আমাদের টুকলি দিদিমণি কিন্তু ডায়েটিং করছে। কি করছে? ডায়েটিং করছে। সকালবেলায় আজকে কিন্তু দুধ চা, দুজনেরই দুধ চা, কোনো কিন্তু জিরা বলো জোয়ান বলো কোনো কিছু নয়। তারপরে খুবই ব্যস্ত, মাছ আছে, হবে হচ্ছে বড়ি দিয়ে পাতলা করে মাছের ঝোল। চলে গেল টুকলি কোনো একটা কাজে, বিশেষ কাজে। সব কাজ কি তোমাদের দেখাবে? সব কাজ কি আমাদের দেখাবে? সেটা কি কখনোই সম্ভব? তারপরে ওখান থেকে এসে পাতলা করে মাছের ঝোল আর ভাত খেয়ে নিল। কমিউনিটি পোস্টটাও দেখলাম যেখানে লেখা রয়েছে যে এবছর বামনের খুবই কাজে ব্যস্ত, সে কারণে অনলাইন শপিংই হচ্ছে, সব টুকটুক টুকটুক করে আসছে, বেশিরভাগ আজকে মানে ডেলিভারি ডেটগুলোই ক্যান্সেল হয়ে যাচ্ছে। সব যখন পুরোটা আসবে একসাথে তখন সবটাই তোমাদের সামনে নিয়ে আসবে। চিন্তা করো না, টুকলি শপিং হল ভিডিও কিন্তু অবশ্যই দেখবে, আমিও দেখব, তোমরাও চোখ রাখবে, অবশ্যই দেখবে, ঠিক আছে? তো পুজোতে এবার মারমার কাট কাট, কেন বুঝতে পারছো তো? কেন? কারণ টুকলি একটা সংস্থার সাথে যুক্ত হয়েছে, যেই সংস্থার দোহাই দিয়ে প্রচুর কিন্তু আর্নিং হচ্ছে, সেখান থেকে একটু ঝাড়িং সারিং হচ্ছে কি হচ্ছে কি? অনেকেই বলছে যে ওখান থেকে ঝাড়িং টারিং করে সেই শপিং হচ্ছে, আল্লাহ জানে ভগবান জানে কি বলবো বলো। তো সেই আর কি, তারপরে খাওয়া দাওয়া হলো, আজকে যাবে কোথায় পড়াতে, কারণ ছাত্রের পরীক্ষা আছে আর টুকলি খুব সিরিয়াস টিচার, সেই জায়গা থেকে পড়ানোটা একেবারেই কামাই করবে না। সে চলে গেল পড়াতে, অনেকক্ষণ ধরে পড়ালো আর বলেও গেছিল আজকে কিন্তু অনেকক্ষণ ধরেই পড়াবে। তারপরে প্যাকেট থেকে বেরিয়ে হলো খুলজা সিমসিম,
না 500 টাকাটা বেরিয়েছিল, সেটা দোকানদার খুঁজতে করতে চায়নি, বলল যে অত খুচরো দেওয়া যাবে না, দুটো তো ধোসা নেবে। তো সেই জায়গা থেকে 200 টাকা বার করলো, আর সেটাও একটা খামে ছিল, আর সেই খামটার মধ্যে 500 আর 200 ছিল, মানে 700, মানে টুকলি 700 টাকা মাইনে পায়। আচ্ছা মাসের আজকে কত তারিখ তোমরা জানো তো, সেটা যদি আগের দিন হয় তাহলে এত লেট করে মাইনে দেয়, মানে কিরকম একটা অবাস্তব না? কখনো কোনো মাসে মানে প্রথম দিকটা মাইনে দিচ্ছে, যেটা কি বলবো, প্রথম দিকটা মাইনে দিচ্ছে, কোনো মাস আবার শেষের দিকটা মাইনে দিচ্ছে, কিরকম স্টুডেন্টের বাড়ি। হ্যাঁ স্টুডেন্টরা, আমার মারা তো মানে মারা না মানে মা, 1 তারিখ তো 1 তারিখেই মাইনে দেবে, 31 তারিখ 30 তারিখে অ্যাডভান্স দিয়ে দেবে, তো লেট হবে না। আর যে মাসে লেট হবে বলে দেবে যে তখন তার অত এটিএম এর ব্যবস্থা ছিল না, তখন ড্রাফটে টাকা তুলতো, চেক থেকে টাকা তুলতো আর কি, সেই আর কি বলে দিত। তো যাই হোক, আনলো ধোসা, বামন ডোসা বলবে না টোসা বলবে না চোসা বলবে কি বলবে বুঝতেই পারছে না, ধোসা ধোসা বাংলায় বল ধোসা আর ইংলিশে ডোজা, ঠিক আছে? তো ধোসা, সেই ধোসার চাটনিটা বামনের ভাল লাগে না, কি এটা বলতেই পারছে না, ওটা হচ্ছে মাসালা ডোসা, তার সঙ্গে ছিল সাম্বার, তার সাথে ছিল চাটনি, যেটা নারকেল মানে বাদাম বলো, তারপরে ছোলা বলো, ওগুলো দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে ওগুলো দিয়ে তৈরি হয়। তোমরা তো সব জানো রেসিপি, আমি আর কি বলবো। আমাদের এই পাড়ায় একটা ছেলে ঠেলা নিয়ে ধোসা বিক্রি করতে আসে, সে 40 টাকা করে নেয়, কিন্তু সেই ছেলেটা অতটা টেস্টি বানাতে পারে না, একটু লবণটা বেশি দেয়। আমি বালিতে গেলে খুব খাই, খুব ভালো ধোসা করে ওখানে, এবং কলকাতাতে ভালো করে, আর বাটার ধোসা মাসালা ধোসা তো আমার ফেভারিট, প্লেন ধোসা আমার ভাল লাগে না, আমার মাসালা ধোসাই ভাল লাগে। তো ধোসার প্রচুর রকম আইটেম, আমার খুবই ভাল লাগে ধোসার প্রচুর আইটেম আছে তোমরা জানো। তারপরে বামনের ওই ভেড়ার গলায় ভেড়া করে গান করলো, এবং অনেকের কিন্তু এই যে এই পন্থাটায় অনেকের কিন্তু অনেক কিছু লেট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কাউকে উইশ করতে, এগুলো করতে, কারোর রিকোয়েস্ট রাখতে, আগে পিছিয়ে হয়ে যাচ্ছে, রিকোয়েস্ট আগে পিছিয়ে মানা যায়, বাট বিবাহবার্ষিক চলে যাচ্ছে, জন্মদিন চলে যাচ্ছে, তারপরে উইশ করতে গেলে কিরকম হচ্ছে, বিলেট হয়ে যাচ্ছে, তাই জন্য টুকলি ডায়েরিতে লিখে রাখছে, তারপরে সিরিয়াল বাই হচ্ছে যাতে একটুও মিস না হয়। তারপরে টুকলির বক্তব্য কি, যে ধোসাটা পুরোটা খেতে পারেনি, সেই হাফটা রেখে দেবে, হাফটা পরের দিন ব্রেকফাস্টে মারবে আর কি, হলো। তারপরে টুকলি বলছে যে টুকলির নামে নাকি অনেকে অনেক কিছু বলে, কেউ আন্টি বলছে, কেউ কাকিমা বলছে, কেউ যাই হোক জেঠিমা পেটিমা বলে ওখানে কি বলছে, কেউই বলছে না, কারোর অত কাজ নেই যে আমার ভিডিওগুলো এসে দেখবে, যদি আমার ভিডিওগুলো এসে দেখতো তাহলে আমার ভিডিওগুলোর ভিউ কি এরকম হতো? টুকলি নিজেই আমার ভিডিও এবং কমেন্ট বক্সে সব থেকে গাত্র দাহ হয় কমেন্টসগুলো পড়ে, আমার দর্শক বন্ধুরা এত ভালোবাসা দেয় আমাকে, এত সুন্দর সুন্দর তারা কমেন্টস লেখে, সত্যি রীতিমতন আমি হাসি এবং খুব মজা পাই, আর খুবই সুন্দর কমেন্টসগুলো থাকে, সবাই যে এত সময় নষ্ট করে এত সুন্দর কমেন্টস লেখে তার জন্য অনেককে ধন্যবাদ প্রণাম, তোমাদের শতকোটি প্রণাম। একদিন আমি ভিডিওতে তোমাদের যারা আমাকে সাপোর্ট করো অবশ্যই টুকলির ভিডিওতে তাদের সবার নামগুলো আমি একদিন বলবো, একদিন এরকমই একটা ভিডিও রাখবো, সবাইকে আমার তরফ থেকেও মানে কি বলবো প্রণাম শ্রদ্ধা জন্য আলাদা একটা ভিডিও অবশ্যই আমি করব। তো যাই হোক, তো সেইটা থেকে টুকলি বলছে যে আমার নামে কে কি বলছে সেটা আমার দেখার দরকার নেই, কারণ তারা খারাপ সময়ও নেই, তারা ভালো সময়ও থাকবে না আমার, এবং আগামী দিনে টুকলি সবসময় বলছে খুব সুন্দর মানে অপূর্ব অভূতপূর্ণ ব্লগ আসতে চলেছে, তোমরাও দেখবে আনন্দ নেবে, সেই ব্লগের সাথে এইসব পাতি ব্লগের কোনোভাবেই মিল নেই। রান্নাঘরটা কিন্তু টুকলির আর ঘরটা অন্য কারো, কারণ টুকলি ওই স্টোর রুম থেকে ওটাকে রান্নাঘরে পরিণত করেছে, স্টিকার চিপকেছে, বেসিন করেছে,
মানে বেসন করেছে কি বললো তো, একবার করেছে করেছে না বলেছিল না বন্ধুরা, করেছে কি ছিল যাই না, যাই হোক হোয়াট এভার, ভুলভাল বলে তো লাভ নেই, অনেকদিন আগেকার কি বলেছিল। বাট স্টিকার টিস্টিকার মেরে সুন্দরভাবে রং চং করে একটা সুন্দর মানে রান্নাঘর তৈরি করেছে, আর সেই রান্নাঘর থেকে বাইরের দৃশ্যগুলো তোমরা শুধু এই কয়দিনের অতিথি হয়ে দেখবে, তারপরে কিন্তু আর দেখতে পাবে না। তবে শালিকগুলো কিন্তু খুব মিস করবে, যদিও বা শালিকগুলো খেতে পায় না টুকরির হাতে, হ্যাঁ একটু জল দেয়, ভিডিও করার সময় একটু জল টল দেয় তোমাদের দেখানোর জন্য, খেতে সেইভাবে দেয় না, কারণ ফুকলি নিজে খেয়ে কুল পায় না, আর কি খেতে দেবে। তো সেই আর কি, টুকলি কিন্তু অনেক কাজ করে, এখন প্রায়শই দিনই বাইরের থেকে খাবার কিনে আছে, করতে ইচ্ছা করছে না, ঠিক আছে পড়াতে যায়নি, ব্যাগ ট্যাগ নিয়ে বললো কি হ্যাপিডো ফ্যাপিডো নিয়ে আসবে, টাইম বলে দিয়েছে, বারবার করে দেখছে যে সে কি নিতে আসবে, আদৌ কেউ কেউ আসবে না নিতে, ওই যে সাত ভাই টান টা টা টান টা 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 তো তার বাড়িতেই গেছে, বুঝতে পেরেছো, তার বাড়িতেই গেছে, ওই যে কি সেলাই ঠেলাই বললো দিতে গেছিল স্লিপ, যদি টুকলি আমার বাড়ির কাছে থাকতো টুকলিকে আমি মানে স্লিপ লাগিয়ে দিতাম এবং বিনে পয়সায় লাগিয়ে দিতাম, এই অন ক্যামেরায় বলছি, যদি টুকলি আমাকে এসে বলতো তুমি কি আমাকে লাগিয়ে দেবো, অবশ্যই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি, টুকলিকে নিয়ে কন্ট্রোভার্সি করি, ফ্রিতেই করে দিতাম, পুরো ফ্রিতে, না যেগুলো লাইলিন ফাইলিন লাগতো ওই পয়সা নিয়ে নিতাম, বাট এমনি সুতো দিয়ে এমনি সেলাইটা হালকা করে করে দিতাম ফ্রিতে, টুকলি পড়তো রিল্যাক্সিং হতো, টুকলির গায়ের যত জ্বালা থাকতো, আমার আমার হাতে যে স্লিপগুলো পড়তো সেগুলো সব জ্বালাটা আর কি নির্মূল হয়ে যেত, যাই হোক এটা মজা করলাম, টুকলিও থরি না কাছে থাকলে দিত আর থরি না আমি ঘুরতাম, একটু মজা করলাম জাস্ট তোমাদের সাথে, জাস্ট জোকিং। তো সেই আর কি, তার বাড়িতেই গেছে, এখন তার বাড়িতেই খুব আর কি উল্লাস উল্লাস পার্টি হচ্ছে, সে সুস্থ হয়ে গেছে, চলুক টুকলিরও উল্লাস চলুক, আমাদের তোমাদের সবাইকে নিয়ে একটা উল্লাস চলুক, সামনে পুজো, তোমরাও উল্লাস করতে করতে শপিং করো, মজা করো, সাথে আমার ভিডিওটাও দেখো, আমাকেও ভালোবাসা দাও, চলো।